কেমন আছো সব আমার বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই আজকে শেষ দিন আমাদের, আবার দুবাই ফিরে যাওয়ার সময় হয়ে আসলো, ফেরার পালা। তো সব আবার যেমনি করে গুছিয়ে রেখে গেছিলাম আগের বছর, আবার এসে কিছু নামিয়েছি, কিছু ব্যবহার হয়েছে, কিছু আবার গোছাচ্ছি, গুছিয়ে আবার রেখে যাব ঢেকে ঢুকে সব। নিজের সব জিনিস তো, ওই জন্য সব কিছুই এত সুন্দরভাবে গুছিয়ে রাখতেও ইচ্ছে হয়, বা রাখাটাও দরকার যাতে ভবিষ্যতে ভালো থাকে আরও। তো সেই গোছাগুছি করে সব রাখছি, রেখে আজকে রাত্রিবেলা আমরা, এটা আগের আগের দিন, যেদিন চলে যাব তার সেই দিন ভোরবেলার আগের আগের দিন রাত্রিবেলা এবার রুটি টুটি করে খাওয়া দাওয়া করব। এই রান্নাঘরটা আমার বড়ই প্রিয়, মানে আমার যখন বিয়ে হয়েছে তখন 2001 সালের কথা বলছি আমি, ধরো আমার যখন বিয়ে হয়েছে বিয়ের ঠিক 6 মাসের মধ্যে আমরা এই ফ্ল্যাটটা কিনেছিলাম। তো সেই থেকে 2024 অবধি, তার মধ্যে অনেক ঝড়ঝাপটা, অনেক কিছু আপস অ্যান্ড ডাউনস জীবনে দেখেছি, অনেক কিছু এই ফ্ল্যাটের মধ্যে আমার সঙ্গে হয়েছে, বা আমি নিজের সঙ্গে এই ফ্ল্যাটের সঙ্গে অনেক অনেক ব্যাপারে জড়িত, মানে 22টা বছর আমি এখানে থেকেছি। তো আজকে এই ফ্ল্যাটের মধ্যে সঙ্গে একটা আলাদাই নিজের ইমোশন জড়িয়ে রয়েছে। তো যাই হোক, রুটি করছি করে আমার এই রান্নাঘরে আজকে লাস্ট রুটি করা, মানে আবার হয়তো 1 বছর পরে এসে করব। করে টোরে এবারে আমরা খাবো রাত্রিবেলা, আজকে রুটি করব আর রুটির সঙ্গে তরকারি, 3টে রুটি করব, 2টো আমার 2টো 1টা জয়ে করে খেয়ে দিয়ে নেবো আমরা। আর এইটা হচ্ছে একদমই আগের দিন, মানে কালকে ভোরবেলাই আমরা বেরাবো, রোল আনিয়েছি, আমি আনিয়েছি পনির রোল, জয় নিয়েছে ভেজ রোল। আমাদের এখানে কোন্নগরেও খুব ভালো ভালো দোকান আছে, সেখান থেকে রোল আনিয়ে খাচ্ছিলাম আমরা। আর সবথেকে মজার ব্যাপার, এটা আমি সকালের ক্লিপ, এটা পরে দিলাম, অ্যাকচুয়ালি আমি পটল আর কাঁকরোল আর ভিন্ডি এখান থেকে নিয়ে যাচ্ছি এবারে। আমার নিজের খুব প্রিয় একটা সবজি হচ্ছে পটল, পটল খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। দুবাইতে পটল পাওয়া যায় খুব কমই বলতে গেলে পাওয়া যায়, এখান থেকে টাটকা জিনিস এই আর কি নিয়ে যাচ্ছি। আর এই শেষবারের মতো গঙ্গাকে একটু চোখ ভরে দেখে নিচ্ছি, আবার আসবো যদি সামনের বছর তখন দেখব। বেশ জল ভরে গেছে, যেহেতু এখন বৃষ্টির সিজন চলছে, বেশ জল ভরা গঙ্গায় এখন। কাল ভোরবেলা বেরাবো 5:30টার মধ্যে, সব গুছিয়ে গেছি, আবার সব রেখে দিলাম, খালি হয়ে গেল আবার রান্নাঘরে। আবার আশা করি সামনে বছর যদি আবার আসবো তো আবার সব আবার গুছিয়ে আবার রান্নাবান্না হবে, নিজের ঘর নিজের বাড়ি সব জিনিসপত্র মোটামুটি রেডি হয়ে গেছে আর কি, বাস কিছু ঘন্টার। গুড মর্নিং, আজকে হচ্ছে 10ই অগস্ট, আমরা আজকে ফিরছি আবার দুবাইতে, এখন বাজে 4:40 বাজে, 5:30টার মধ্যে মোটামুটি বেরোনোর প্ল্যান আছে, চান টান হয়ে গেল, ব্যাস ঘরটার চারিদিকে সব গুছিয়ে গেছি রাখছি, আর ব্যাস বেরাবো কিছুদিনের মধ্যে, চলো। যাক চলে পড়লাম আমরা। এই দেখো দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, এবারে আর সৌভাগ্য হলো না দক্ষিণেশ্বর মন্দিরে আমার দর্শন করা। যাই হোক, আশা রাখলাম আবার আসবো যখন তখন নিশ্চয়ই যাব। তো যেতে যেতে মন সত্যি খুব খারাপ করে জানো, আসার যে কী আনন্দ হয় যখন আমরা যেদিন থেকে টিকিট কাটা হয় সেই দিন গুণি, আর সেই দিনগুলোই আসলেই পরে যেন চটচট করে কেটে যায়। যাই হোক, সবই আসা যাওয়া তো লেগেই আছে জীবনে। তো এই আমরা যাচ্ছি এখন এয়ারপোর্টের দিকে, আর এই যে মন্দিরটি দেখছো দমদমের, এই হচ্ছে আমাদের ঠাকুরের মন্দির, ভারী সুন্দর, এখান থেকেও দেখা যায়। এই পৌঁছাচ্ছি এবারে এয়ারপোর্টে আমরা।
দিয়ে আমরা ঢুকে গেলাম এয়ারপোর্টের ভেতরে। এবারে চেক ইন হবে, পরে কথা বলছি আবার। আমাদের সব হয়ে গেছে, লাগেজ চেক ইন হয়ে গেছে, তারপরে সিকিউরিটি চেক ইন হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এবারে গেটের দিকে যাচ্ছি, এখন বাজে 7টাও বাজেনি, অনেক টাইম আছে এখন আমাদের হাতে। তো এবারে দেখছি আমরা একটু যদি কিছু ব্রেকফাস্ট করা যায়, লাউঞ্জের দিকে যাচ্ছি, যদি ব্রেকফাস্ট কিছু করা যায় তারপরে করে ওখান থেকে, এখনও হাতে অনেক টাইম আছে, বসবো। আর এই দোকানটা আমি জাস্ট একটু শেয়ার করলাম, খুব ভালো ভালো জিনিস বেশ পাওয়া যাচ্ছে, কিন্তু প্রচণ্ড দাম সব কিছু এয়ারপোর্টে। তো এই লাউঞ্জে খেয়ে দিয়ে এবারে আমরা ফ্লাইটে যাব, এখনও টাইম আছে। আমি তোমাদের সঙ্গে ছোট্ট শেয়ার করলাম, এর পরের ভিডিওতে আমি পুরো ফ্লাইটের সব কিছু শেয়ার করব। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আবার তাড়াতাড়ি দেখা হবে।